মাশাআল্লাহ, এইবার ফার্স্ট হইছে মোহাম্মদ বিন সাইদ। হার পাশে যদি আরেকটা আই থাকে তাহলে কি হবে? হার জবর হার। মাশাআল্লাহ, ঠিক আছে একদম। তোমার তুমি তো অনেক কায়দা জানো দেখা যায়। না, এটা আমি পড়তেছি আজকে থেকে। রায়হান, আজকে আমরা সূরা ফাতিহাটা সুন্দর করে পড়লাম। এই শুনো, তারটাও কিন্তু ভালো হয়েছে। এখানে তো টান নাই। ছোট বাবুদেরকে আমরা এভাবেই হেসে খেলে আমরা শিখাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা কোরআন শিক্ষার আসরে ছোট বাবুদের নিয়ে আসছি। আমার ডান পাশে আছে মোহাম্মদুল্লাহ বিন সাইদ, মোহাম্মদ বিন সাইদ। আর আমার বাম পাশে আছে আবু রায়হান বিন আব্দুল কাইয়ুম মোল্লা। এই দুইজনকে, এরা দুজন একই বয়সের, আবার দুইজন বন্ধু। দুই বন্ধুকে নিয়ে আজকে আমরা, আমাদের তিন বন্ধু না, এক দুই তিন, তিন বন্ধু। হ্যাঁ, সেটা এখন নেই এখানে। যে তারা তো এখন, তারা তো এখন উপস্থিত নেই এখানে। আছে ওই দুজন নেই এখন, শুধু তোমার এই বন্ধু আছে। আচ্ছা, এখানে আসো। সবাই, আচ্ছা ঠিক আছে, এখানে আসো। আচ্ছা, এখন আমরা একটা সূরা শিখবো, সূরা ফাতিহাটা শিখি নাকি? সূরা ফাতিহা আমরা শিখি। হ্যাঁ বাবা, এদিকে দেখো, আমার দিকে দেখো। কোন সূরা শিখবো? সূরা ফাতিহা। কোনটা শিখবো? সূরা ফাতিহা। তোমার নাম কি? মোহাম্মদ বিন সাইদ। তোমার নাম? রায়হান। রায়হান, আবু রায়হান না? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন পড়ি। আমি যখন পড়বো, আমি পড়ার পরে কাটটা ভালো হয় দেখবো আমি, ঠিক আছে? দেখা যাবে সেটা, কাটটা দর্শক বলবে এটা কাটটা ভালো হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, একজন একজন, ঠিক আছে? সে বলছে, এবার তুমি বলো। আউযু বিল্লাহ, এবার বিসমিল্লাহ আমি বলি, আগে আগে আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা বলুক দেখি, বিসমিল্লাহির ভালো হয়েছে, দুজনেরটা ভালো হয়েছে, দুজনই ফার্স্ট হয়েছে, মাশাআল্লাহ দুজন ফার্স্ট হয়েছে। আচ্ছা, এবার আমরা সামনে সুরায় যাই, সুরা ফাতিহার প্রথম আয়াত আমরা পড়ি। হ্যাঁ, আলহামদুলিল, পরে পরে আমি বলার পরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মতো হয়েছে তোমার? আমার মতোই হয় নাই। আবার বলি আমি, দেখো আবার বলি, রাখো বাবা রাখো, আমি আবার বলি। এদিক দেখো, আমার দিকে দেখো, আমার দিকে দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখো তুমি তো বলছো, এবার দেখি মোল্লা বলো, তোমার বন্ধু বলো, দেখ তারটা কেমন হয়। শোনো তুমি এদিক দেখো। হ্যাঁ বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, তারটা ভালো হয়েছে না তোমারটা ভালো হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, এইবার ফার্স্ট হয়েছে মোহাম্মদ বিন সাইদ। মোল্লা, এবার দেখা যাবে দ্বিতীয়টা, দ্বিতীয় আয়াত কার ভালো হয়, ঠিক আছে? আর রহমানির রহিম। আচ্ছা, এই তো আমার মতো হয়ে গেছে, এবার একটা শুনি বলো। এরকম না, নিউ রূপ না, নির রহিম। এবারও তোমারটা ভালো হয়েছে, তুমি ফার্স্ট, এটা রেখে দাও। এবার দেখি তিন নম্বর আয়াতটা আমরা, মালিক ইয়াউমিদ্দিন।
মাশাআল্লাহ একদম আমার মতো হইছে কপি না হলো না তো মালিক ইয়াউমিদ্দিন শেষটান মালিক ইয়াউমিদ্দিন না দিন টান আছে এই দেখো এই সে তো পারছে না আলিফ আলিফ এর ওখানে যদি কিছু থাকে যে দেখো জেডের বাম পাশে জুমলায়া দের হরো দের হরো কইলে এক আলিফ টা নিয়ে পড়তে হয় আর যদি হার পাশে যদি আরেকটা কি যে হার পাশে যদি আরেকটা আলিফ থাকে তাহলে কি হবে হা জবর হা মাশাআল্লাহ ঠিক আছে একদম তোমার তুমি তো অনেক কায়দা জমে দেখো যে না এটা আমি পড়তেছি আজকে থেকে তাই মাশাআল্লাহ দেখো মোল্লা সাহেব এদিকে আসো মোল্লা সাহেব মোল্লা সাহেব এদিকে আসো তাহলে আমরা মাদ্দে তবাইর কায়দাটা তুমি জানো বাপ রে বাপ মানে জেরের বাম পাশে জজমলা ইয়ে হইলে কি হয় জজমলা ইয়া হইলে জজমলা ইয়া একালিপ মাদ হয় একালিপ মাদ হয় জজমলা ইয়া মুদ্দির হরফ একালিপটা নিয়ে মুদ্দির হরফ হইলে একালিপটা নিয়ে একালিপটা নিয়ে পড়িতে হয় আচ্ছা এইবার আমরা চার নাম্বার আয়াত পড়ি হ্যাঁ ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন বলো ইয়াক নাবুদু ওয়া ইয়া বলো ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন মাশাআল্লাহ একদম আমার মতো হয়েছে মাশাআল্লাহ দেখি মোল্লাটা আমার মতো না ইয়া 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 ইয়াক না বলো তোমার ভালো হয়েছে বেশি তুমি তো শেষে টান দাও না صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم ما شاء الله بلطل. صراط الذين أنعمت عليهم এবার তো তাকটাও ভালো হয়েছে তোমারটাও ভালো হয়েছে তাকটাও ভালো হয়েছে তবে এবার তোমার চেয়ে একটু একটু বেশি ভালো হয়েছে তাকটা বুঝলাম না আমি এখানে তো টান নাই এবার এবার শেষ আয়াত বলি হ্যাঁ দেখি এটা কার ভালো হয় গয়রিল মাগদুমি আলাইহিম ওয়ালাদদাল্লিন গয়রিল মাগদুমি আলাইহিম ওয়ালাদদাল্লিন বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো দেখি তুমি বলো এবার গয়রিল তারটাও কিন্তু ভালো হয়েছে বুঝলাম না তো আমি কেন যে ভালো হলো এখন তুমিও অবশ্য তুমি বেশি ফাস্ট হয়েছো সে একটু কম ফাস্ট হয়েছে কিভাবে কইতাম আমি কোন জায়গা টান দিছে কোন জায়গা শুনলা কি শুনলা আচ্ছা এবার শেষ আমরা ফিনিশিং আমিন আমিন বলো তো আমিন এই সুরার নাম কি এই সুরার নাম কি এখানে আসো সুরায় ফাতিহা এই এই সুরায় সাতটি আয়াত কয়টি সাতটা আয়াত কয়টা সাতটা আয়াত এই সুরাটা বলো তো এই সুরাটা কোথায় পড়তে হয় কে বলতে পারবা বলো তো কোথায় মাদ্রাসায় তো পড়তে হয় একটা জায়গা পড়তে হয় সেটা কোন জায়গা বলতে পারলে পুরস্কার দেবো দুজনকে বলো তো না না হ্যাঁ নামাজের তাকবীর বাঁধার পরে এই সুরা পড়তেই হবে এই সুরা না পড়লে নামাজ হবে না আঙ্গুল দেবে না কেন আল্লাহ সব দেবে নামাজ পড়লে তাহলে আমরা এখন আসি কি জানলাম তুমি যেটা জানো না যে তুমি বললে যে আমি তো এটা পড়ি না নামাজে এই সুরা না পড়লে সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না পড়ো আজকের থেকে পড়তে হবে ঠিক আছে আমি বলছি এটা নামাজ পড়তে হবে পুরস্কার করে আচ্ছা বসো তাহলে এখন আমরা আচ্ছা মোহাম্মদ রায়হান আজকে আমরা
সূরা ফাতিহাটা সুন্দর করে পড়লাম। এই শুনুন, আচ্ছা পুরস্কার কো, এই দিকে আসো মোল্লা, এদিকে আসো, কি পুরস্কার চাও বলো? হ্যাঁ, এই যে প্রেসিডেন্ট ক্যাফেতে তোমাকে খাওয়াইছি না, আজকে যে সুন্দর করে পড়ছো, আমরা সামনে তোমাকে আমরা একটা আরো দামি হোটেলে নিয়ে যাবো, সেখানে যে আরো মজা করে খাবো। আমরা যাবো, আমি, হ্যাঁ হ্যাঁ আবু সাইদ আঙ্কেল, আমি, তুমি, মোল্লা, রায়হান, আমরা একসাথে যাবো। তাহলে আজকে আমরা শেষ করে দিই। খাবারই তো পুরস্কার। আচ্ছা পুরস্কার তাহলে কি টাকা দেবো তাহলে? হ্যাঁ, এই যে পুরস্কার আছে, এই যে এটা পুরস্কার। আচ্ছা তাহলে 100 টাকা পুরস্কার দিলাম, তুমি ফার্স্ট হয়েছে জন্য নাও, ডানহাতি, ডানহাতি দিয়ে দেবো, তুমি মাথায় দাও, পুরস্কার নেওয়ার সময় তুমি মাথায় দিতে হবে, এখানে আসো। হ্যাঁ, সে ফার্স্ট হয়েছে তাই তাকে 100 টাকা পুরস্কার দিলাম, আর মোল্লা, মোল্লা একটু কম ফার্স্ট হয়েছে তাকে একটা পুরনো 100 টাকা পুরস্কার দিলাম, তোমারটা নতুন 100 টাকা, তার একটু পুরনো 100 টাকা পুরস্কার দিলাম। খুশি তোমরা দুজন? হ্যাঁ খুশি, বলো নারায় তাকবীর। ঠিক আছে তো দর্শক, আমরা আজকে সূরা ফাতিহা শুনলাম মোহাম্মদ বিন সাঈদ এবং আবু রায়হানের কাছে। ছোট বাবুদেরকে আমরা এভাবেই হেসে খেলে আমরা শিখাই, আপনার কলিজার টুকরা একটু আপনার কলিজার টুকরা সন্তানকেও ঠিক এভাবে কোরআনের তালিম দিতে পারেন। আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, আপনার কলিজার টুকরাটা হয়ে উঠুক একজন বিশ্বজয়ী হাফেজকারী, দোয়া থাকবে। এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, আমরা এরকমভাবেই মানে বাচ্চাদের সঙ্গে ভালোবেসে হেসে খেলে আমরা শেখানোর চেষ্টা করি। দোয়া করবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।